দেখি আমার রূপ শশী, লাজে গগনে চাঁদ ভরে গগশি, দেখি আমার রূপ শশী, লাজে গগনে চাঁদ ভরে গগশি, শুনলে কলা পূর্ণ রূপ দিবানিশি, সবাই সেই চাঁদ দেখে না, দেখে কারা বলে অতাপিয় নিত্য লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানই দেখিবারে পায়। আজ এই শরদে গঙ্গার ঘাটে যে চাঁদের উদয় সবাই দেখবে না, যারা কোটি জন্মের ভাগ্যবান, কোটি জন্মের সুকৃতি যাদের আছে এই অঙ্গনে বসে তারাই চাঁদ দর্শন করতে পারে। নদিয়ার নাগরী আজ যে রূপ দেখে এলো, নাগরীর কাছে বলছে, নাগরী রে আমি কি বলবো সেই রূপের কথা, এমন রূপের মানুষ জগতে আমি আর দেখি নাই। কথা বলবেন না মায়েরা, কথা বলবেন না, একটু একটু লক্ষ্য করুন। আচ্ছা যদি বলি মায়েরা ভগবানের রূপ কেমন, আপনারা এক কথায় বুঝাতে পারতেন পারবেন যে ভগবানের রূপ এমন? ভগবানের কোন বিশেষ রূপ আছে বলে না, অনন্ত রূপের অধিকারী ভগবান, যার রূপের কোনো অন্ত নাই, যার লীলার কোনো অন্ত নাই, যার নামের কোনো অন্ত নাই। তাহলে বলবেন মাতৃচূড়া হাতে বাসে মোহন মুরুড়ি ধারী, এটাই তো ভগবানের রূপ।
বলে অনন্ত রূপের মাধ্যমে, এটা হচ্ছে ভগবানের একটা রূপ। কিন্তু এই বলে ভগবানের শুধু ওই রূপই না, তাই ভাগবতের একেবারে শেষ প্রান্তে ব্যাসদেব ক্ষমা প্রার্থনা করেছেন, অনন্ত লীলা যার আমি ব্যাসদেব কিনা একটা ভাগবতের কয়েকটা খণ্ডের ভিতরে সেই ভগবানের লীলা কথা আমি তুলে ধরেছি, অনন্ত রূপে যা আমি ব্যাসদেব কিনা সেই অনন্ত রূপে মানুষের একটা রূপ আমি ভাগবতে তুলে ধরেছি। যার লীলার অন্ত নাই, যার রূপের অন্ত নাই, সমস্ত সাগরের জল যদি হয় কলমের কালি, সুমেরু পর্বত যদি হয় কলম, আর পৃথিবীর ভূমি মাতা যদি হয় কাতার পাতা, এই জায়গায় যদি আপনি ভগবানের রূপের কথা লিখতে যান, তথাপি ভগবানের রূপের কথা লিখে শেষ হবার মতো নয়। তাহলে অনন্ত রূপের অধিকারী ভগবান, নদিয়া নাগরী বলছে, নাগরিনী আমি সেই রূপের কি বর্ণনা দেব তোদের কাছে, নগরী গো আমরা সবাই জানি আকাশে চাঁদ উঠলে রাতের কণি অন্ধকার দূর করে, তুই জানিস নাগরী সুরধনি গঙ্গার ঘাটে যে চাঁদের উদয়, ওই চাঁদ আকাশে উঠে না, ওই চাঁদ ভক্তের হৃদয় আকাশে উঠে, আর যা হৃদয় আকাশে একবার ওই চাঁদ উঠে যায় তার হৃদয়ে যত অজ্ঞান তার অন্ধকার থাক না কেন সকল অজ্ঞান তার অন্ধকার চিরতরে দূর করে দেয়। হরি বল, আমি দুপুরেও বলেছিলাম সূর্য পূজায় যে আকাশের চাঁদ রাতে উঠে, আবার প্রত্যেক দিন না শুক্ল পক্ষের চাঁদ দেখা যায় কৃষ্ণ পক্ষে থাকে না, কিন্তু নাগরী বলছে নাগরী সুরধনী গঙ্গার ঘাটে যে চাঁদ দেখে এলাম ওই চাঁদ রাতেও যেমন দিনেও তেমন, পূর্ণিমায় উঠে আবার অমাবস্যায় উঠে, বলে এই চাঁদ আকাশের চাঁদ হয় না, বলে এই চাঁদ আকাশের চাঁদ না, বলে এই চাঁদ কোন চাঁদ, আমার সাথির কোমর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির আমার সাথির কোমর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির আমার সাথির কোমর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির কুনে ভয়াবার সতীর কুকর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির কুনে আমার সাথির কুমর গৌরাঙ্গ সুন্দর এরিলাম আকির কুনে আমার সাথির আসিয়া
শুনিয়া হাসিয়া ও সময় কথা কি কয়, ও সে যে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া ও সময় কথা কি কয়, গড়ি যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া ও সময় কথা কি কয়, ধরি যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া তো সময় কথা কি কয়, আমি ভাবিয়া চিন্তিয়া মনে বেরাই, আমি ভাবিয়া চিন্তিয়া মনে বেরাই, ভাবিয়া চিন্তিয়া মনে বেরাই, পড়ালে বাঁচিবার নয়ে, গোলাপি পড়ালে বাঁচিবার নয়ে, আমার সাথির তোমার গৌরব সুন্দর বেরিলাম আখির তুমি, আমার সাথির তোমার গৌর কার সঙ্গে সম্বন্ধ করে, কার সঙ্গে কথা কয়, অনেক ভক্ত আছে আমার এখানে, কিন্তু এখানে মহাজন যে কথাটা বললেন কথাটাই কিন্তু পক্ষপাতিত্ব বুঝাচ্ছে, বলে যুবতী দেখিয়া হাসিয়া হাসিয়া ওর সময় কথাটি কয়, আপনাদের রাগ হচ্ছে, রাগ হচ্ছে, তাহলে গৌর আপনাদের সঙ্গে কথা বলবে না রাগ হয় না, গৌর কার সঙ্গে কথা বলছে, বলে যুবতীদের সঙ্গে, যুবতী ছাড়া গৌর কারোর সঙ্গে কথা বলে না, তাহলে এখানে অনেক কাছে খুশি হয়েছে আর অনেক কাছে রাগ করছেন তাই না, আচ্ছা পরে আমরা বলবো যে যুবতী কারে কয়, আগে জানতে হবে যুবতী কারে কয়, তারপরে আমরা বুঝতে পারবো গৌর আসলে কার সঙ্গে কথা কয়, তারপরে সবাই মিলে একটু করতালি দেবেন আমাদের সঙ্গে, সবাই মিলে হাত তুলে রাধে, কেউ বাদ যাবেন না, সবাই মিলে করতালি দিয়ে আমাদের সঙ্গে গাইবেন, আমি মরম কহিল তরে কসজনি, মরম কহিল তরে হয়াবি মরম
দেওয়ার পরে কখনোর কোন নারীর মুখপানে তাকান নাই, মাতৃ জ্ঞানে মায়েদের চরণ পানে তাকাইয়া গৌর হরি নাম দিয়েছে। কিন্তু গোবিন্দ দাস পদে বলছেন, সেই গৌর কিনা যুবতী ছাড়া কারোর সঙ্গে কথাই বলে না। তাহলে যুবতী কারা? আমি আগেই বলেছি অভিসারের বাহিরটা হচ্ছে একরকম, কিন্তু ভিতরটা হচ্ছে অন্যরকম। শুধু বাহির বুঝলে হবে না, ভিতরে প্রবেশ করতে হবে। তাহলে যুবতী কারা? প্রত্যেকটা ধর্ম কিন্তু একটা আদেশ করেছে, বলে পিতৃগণ রক্ষা করা। এই পিতৃগণ যারা রক্ষা করতে পারে প্রাণায়ামের মাধ্যমে, রতিকে যারা জ্যোতিতে রূপান্তর করতে পারে, অর্থাৎ যারা নিজের যৌবনটাকে গৌরাঙ্গ চরণে সমর্পণ করতে পারে, একমাত্র তারাই হচ্ছে যুবতী হরি বল। সে নারীও হতে পারে, পুরুষ হতে পারে, 20 বছরের যুবক হতে পারে, আবার 80 বছরের বৃদ্ধা হতে পারে হরি বল। যেমন লোকনাথ ব্রহ্মচারী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এরূপ অনেক অনেক মহামানব আছে যারা নিজের যৌবনটাকে ধরে রেখেছে। তাহলে নিজের যৌবনকে ধরে রেখে যারা গৌরাঙ্গ চরণে সঞ্চয় করে রাখে, তারাই হচ্ছে পার্থিব জগতে যুবতী হরি বল। দেখবেন বিশুদ্ধ বাবাজিরা যারা চৈতন্য মন্ত্র নেয়ার পরে তারা গৌর সংসারে যুবতী হয়ে যায়। হে গৌর, আমার জীবন যৌবন সবকিছু তোমার জন্য। আমরা যে জীবন যৌবন অনাদরে অবহেলায় নষ্ট করছি, কিন্তু বিশুদ্ধ বৈষ্ণব যারা, তারা ওই অমূল্য সম্পদ জীবন যৌবন তারা গৌরাঙ্গ চরণে সমর্পণ করে দিয়ে হরি হরি বল। তাহলে বার্ধক্যে প্রবেশ করেও যারা নিজের যৌবন ধরে রাখতে পারে, তারাই হলো যুবতী। আমার গৌর হরি কেবল সেই যুবতীদের সঙ্গেই কথা কয়। সাধন পথে যেতে গেলে সবচেয়ে বড় ভূমিকা হলো কিন্তু নারীদের। আপনি যত বড় ভক্ত হন না কেন, আপনার সহধর্মিনী যদি আপনাকে ভক্তির পথে যেতে নিষেধ করে, আপনি আর পারবেন না। এই জগতে বিশ্বের যা কিছু সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী আর অর্ধেক তা নর। তাহলে ভক্তি পথে যেতে গেলে নারীর ভূমিকা সবচেয়ে বেশি। একজন মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, আপনি কখনো ভক্তির পথে যেতে পারবেন না। আজ যে মহাপ্রভু আমাদের হৃদয়ে স্থান পেয়েছে, কার কারণে মা? অবদানটা কার? বলে বিষ্ণুপ্রিয়া নববিবাহিত বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে মহাপ্রভু সন্ন্যাস চললেন। বর্তমান সময়ে যদি একজন স্বামী এইভাবে কোন নববিবাহিত স্ত্রীকে ঘরে রেখে সন্ন্যাসের পথে চলে যায়, কয়জন মায়া আছেন স্বামীকে ছেড়ে দেবেন? পারবেন মায়েরা? বলে যদি তুমি সন্ন্যাসী যাবে তাহলে আমাকে বিয়ে করলে কেন? সন্ন্যাস তোমার যাওয়া হবে না, ভক্তি পথে যাওয়া হবে না। কিন্তু মহাপ্রভু যখন সন্ন্যাস গেল, বিষ্ণুপ্রিয়া একটা বারের মতো মহাপ্রভুকে বাধা দিল না। বিষ্ণুপ্রিয়া যদি মহাপ্রভুকে সন্ন্যাস যেতে না দিত, মহাপ্রভুর শান্ত ছিল না আজ আমাদেরকে হরিনাম বিতরণ করার। হরি সংসারী হয়ে ঘরে থাকতে হতো। সেই মহাপ্রভু যখন নবদ্বীপে আবার গেলেন অদ্বৈত আচার্যের মন্দিরে, মহাপ্রভুকে দেখার জন্য সবাই আসল। মহাপ্রভু সবাইকে দেখতে চাইলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আসার আমন্ত্রণ জানালেন না।
দেখেন নতুন বিয়ের পরে নববধূকে ঘরে রেখে মহাপুরুষ সন্ন্যাস চললে, আবার কিছুদিন পর আবার আসলে কিন্তু বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করছেন না। পাড়া প্রতিবেশী বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া আমাদের গৌরসুন্দর সবাইকে দেখতে চাইল, কিন্তু একটা বারে তোর কথা বললো না, তার কারণ কি? বিষ্ণুপ্রিয়া বলছে, ওগো গৌর হরি সবাইকে দেখতে চাইল তাই সবাইকে আমন্ত্রণ জানালো, কিন্তু আমাকে আমন্ত্রণ জানালো না, তার কারণ হলো বলে আমি তো সব সময় আমার গৌর হরির এই জায়গায় বসত করি হরি বল। তো যে গৌর হরি হৃদয়ে সব সময় থাকে তাকে আর আমন্ত্রণ জানানোর প্রয়োজন আছে যে তোমাকে আমি দেখবো? কতটুকু স্বামী ভক্তি থাকলে একথা বলা যায়? মহাপ্রভু সবাইকে দর্শন দিল, বিষ্ণুপ্রিয়াকে দিল না, কিন্তু এরপর বিষ্ণুপ্রিয়া বলছে আমি তো তার হৃদয়ে থাকি, এজন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে আমন্ত্রণ জানায়। তাহলে মহাপ্রভু আজ জগতে অমর হয়েছেন একমাত্র বিষ্ণুপ্রিয়ার কারণে। বিল্লবঙ্গল তিনি আমাদের ভক্ত সমাজে স্থান পেয়েছে একমাত্র চিন্তামণির কারণে। চিন্তামণি যদি বিল্লবঙ্গলকে ভক্তি পথে রাস্তা দেখিয়ে না দিত, বিল্লবঙ্গল যেভাবে চিন্তামণির প্রেমে হাবুডুবু কাটছিল, আমাদের ভক্ত সমাজে বিল্লবঙ্গলের কোন স্থান ছিল না। কিন্তু যখনই চিন্তামণির কথায় কৃষ্ণ প্রেমের পথে বিল্লবঙ্গল ধাবিত হলো, তখনই বিল্লবঙ্গল ভক্ত হৃদয়ে স্থান পেয়ে গেল। তাহলে অবদানটা কার? বলে চিন্তামণি, চন্দ্রিদাস, রজকিনীর কারণে অমর, জয়দেব গোস্বামী, পদ্মাবতীর কারণে আমাদের ভক্ত সমাজে অমর হইয়াছে। আপনারা হচ্ছেন ঘরের লক্ষ্মী, আপনার স্বামী পুরুষেরা যতই আয় করুক না কেন, কিন্তু সংসারে যদি মা লক্ষ্মীর প্রতীক না থাকে ওই সংসারে কখনো উন্নতি হয় না। হরি বল, পান্ডারে যদি লক্ষ্মী না থাকে যতই আয় করুন কাজ আসবে না। আপনার হচ্ছে অন্নপূর্ণা জাতি মায়া, অন্নপূর্ণা যদি রান্নায় না থাকে আপনি যত কিছু মিলিয়ে দেন না কেন রান্না ভালো হবে না। তাহলে এই জগতের সবচেয়ে বড় অবদানটা হচ্ছে আপনাদের। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। রাগ করছে মায়েরা? কোন কোন মা আছে তারা সংসারকে টিকিয়ে রাখে, ধরে রাখে, আবার কোন কোন মায়ের কারণে সংসারে যদি লক্ষ্মী ঢুকতেও চায় ঢুকতে পারে না। হরি বল, কোন কোন মায়ের কারণে লক্ষ্মী দরদার কাছে আসি আবার ফিরিয়া যায়, তার কারণ দেখবেন এখনো অনেক শাশুড়ি মায়েরা ভোর 5টার সময় ঘুম থেকে উঠছে, কিন্তু কুলবধূ 8টায় 9টায় ঘুম থেকে উঠছে। এমন হচ্ছে না মায়েরা? বলে শাশুড়ি উঠবে ভোরে, আমরা উঠবো 8টায় 9টায়। দরজা লাগিয়ে যে রমণী প্রভাতকালে নিদ্রায় থাকে, প্রভাতকালে লক্ষ্মী মাতা দাঁড়ে দাঁড়ে ঘুরে কার করে দরজা খোলা তার করে ঢুকবে, কিন্তু তারা তারা দরজা বন্ধ করিয়া থাকে তাদের ঘরে লক্ষ্মী ঢুকতে চাইলেও আর ঢুকতে পারে না। হরি বল, আবার সন্ধ্যার সময়ে দেখবেন অনেকে অনেক পরিবারে কেউ কেউ ঠাকুর ঘরে গিয়ে নাম জপ করে আর কেউ টিভির সামনে বসিয়া
হাই ভলিউম দিয়া তারা সিরিয়াল দেখে। লক্ষ্মী কেমন স্থান ভালোবাসে মায়েরা, যেখানে খোলা হল সেই স্থান লক্ষ্মী ভালোবাসে বলে না। শাস্ত্র বলছে সন্ধ্যার সময়ে যে কুলবধূরা প্রদীপ হাতে নিয়ে তুলসীর তলায় প্রদীপ দেখায়, শ্বশুর শাশুড়ির চরণে প্রণাম করে ভগবানের দিব্য নাম জপ করে যার পরিবার যার সংসার একেবারে নিস্তব্ধ থাকে, এই সন্ধ্যাকালীন সময়ে লক্ষ্মী মাতা তার ঘরে গিয়ে প্রবেশ করে হরি বল। তাহলে কারাগরে মায়েরা লক্ষ্মীর ভূমিকা পালন করে, আর কারাগরের মায়েরা লক্ষ্মীদেরকে ঘর থেকে বিদায় করে হরি বল। তাহলে ভক্তির পথটা বড় পিচ্ছিল পথ। এখানে দাঁড়া আছেন বাবা, যদি ভক্তির পথে যেতে হয় তাহলে নারীর অবদান সবচেয়ে বেশি। জীবনে যাকে পাবে সে যদি ভক্তি পরায়ণ না হয় আপনি ভক্তির পথে যেতে পারবেন না। শ্রীবাস পণ্ডিত হরিনাম যজ্ঞের আয়োজন করেছিল, তার কিছুই ছিল না, কিন্তু স্ত্রী মালিনী দেবী বিয়ের সময় যে কয়েকটা স্বর্ণের অলঙ্কার পেয়েছিল ওই অলঙ্কার গুলো স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী ওইগুলা বিক্রি করিয়া যা পাইবে তুমি তাই দিয়ে এ কলির জীব উদ্ধারের জন্য তুমি হরিনাম মহাযজ্ঞের আয়োজন করো। এমন মায়েরা এখন আর খুঁজে পাওয়া যায় না। স্বামী যদি হরিনাম কীর্তনে 5,000 টাকা চাঁদা দিতে চায়, যদি কোন ক্রম স্ত্রী শুনতে পারে, সবাই কিন্তু না রাগ করবে না, সবাই যদি স্ত্রী জানতে পারে যে আমার স্বামী কীর্তনে 5,000 টাকা দেবে, তাহলে বুঝতে পারছে ঝগড়া শুরু। বিয়ের পর থেকে কতদিন বললা আমার কন্ঠের একটা হার নাই, একটা হার বানিয়ে দাও তখন তোমার টাকা হয় না, আর কীর্তনে দিবে তুমি 5,000 টাকা, 5,000 টাকা দিয়ে দিবে, স্বামী আর দিতে পারবে না, আর দিতে পারবে, আর দেওয়া সম্ভব না। যদিও দেবার মন ছিল, কিন্তু স্ত্রী যখন এরকম কঠোর কথা বলল আর দিতে পারছে না। কিন্তু শ্রীবাসের স্ত্রী যাদের কিছুই নাই কিন্তু কয়েকটা মাত্র স্বর্ণের অলঙ্কার স্বামীর হাতে তুলে দিয়ে বলছে, স্বামী ওইগুলা বিক্রি করিয়া যা পাইবে তাই দিয়ে তুমি বিশ্বমঙ্গল কামনার জন্য হরিনাম যজ্ঞের আয়োজন করো। তাহলে জাগতে হবে মায়েরা, আপনাদেরকে জাগতেই হবে, এই অবিশ্বারে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ভূমিকা আপনাদের। আজ নদিয়া নাগরী বলছে, নাগরী গো আমি ঘুমটা খুলে বদন তোলে দেখেছিলাম চাইয়া গো, ঘুমটা খুলে বদন তোলে দেখেছিলাম চাইয়া গো, ঘুমটা খুলে বদন তোলে দেখেছিলাম চাইয়া গো, আমি বাজার পিয়া গো মধুমালা হাসিও
মাকা বন মাকা আসিব হারাই হারাই বাসিব।